রাজধানীতে নারীদের আবাসনের জন্য গড়ে উঠছে একের পর এক প্রাইভেট হোস্টেল, তবে খরচ অনেক বেশি। আবার অভিযোগ রয়েছে ছোট্ট রুমে গাদাগাদি করে রাখারও, তবে এসব দেখভালের জন্য নেই কোনো সরকারি নিয়ম নীতি বা নজরদারি। এ নিয়ে ইয়াসমিন রিমুর ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ, ছবি তুলেছেন জহিরুল হুদা। ঋতু রানী ঝিনাইদহ থেকে ঢাকা এসেছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করতে এবং পরীক্ষা দিতে। আত্মীয় স্বজনহীন ঢাকায় ঠাঁই নিয়েছেন একটি প্রাইভেট হোস্টেলে। সেখানে থাকা খাওয়া বাবদ প্রতি মাসে তাকে দিতে হচ্ছে 8 থেকে 9 হাজার টাকা। এই খরচ দিতে হিমশিম খেতে হচ্ছে তার পরিবারকে। স্বপ্ন দেখি ভার্সিটিতে পড়ার, তো সেক্ষেত্রে মানে একটু কষ্ট করে হলেও টাকাটা ম্যানেজ করে হলেও এখানে এসেছি কোচিং করার জন্য। কেবল ঋতু নয়, এইচএসসি পরীক্ষার পর দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শিক্ষার্থী ঢাকা আসছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করে বেশিরভাগই। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিত্য নতুন প্রাইভেট হোস্টেল গড়ে উঠছে রাজধানী ফার্মগেট সহ বিভিন্ন এলাকায়। অভিযোগ আছে কোচিংয়ের সময় তারা ভাড়া সহ অন্যান্য ফি বাড়িয়ে দেন। 4 জনের সিটে 8 জন রাখার অভিযোগ করেন অনেকে। আবার এসব হোস্টেলের খাবারের মান নিয়েও রয়েছে অভিযোগ। সিঙ্গেল রুম যেটা, সেটা খুবই করুণ অবস্থা, এগুলো তো থাকাই যায় না ওইখানে। আমাদের যে আমি যে সিঙ্গেল রুমটা থাকি সেটা তো জানালা তো নাই, কারণ কী বলবো, খুব ওইটা অনেক কস্ট। রান্নাঘরে রুম করছে সেটা দুইজনদের 22,000। একই রুমে ওখানে 6 জন থাকে, প্লাস হচ্ছে কারো একটা জিনিস লিমিটেড জিনিস ছাড়া বেশি জিনিস রাখা যায় না, প্লাস হচ্ছে রান্না বান্না মানে খাওয়া যায় না। তবে এসব অভিযোগ অস্বীকার করে নিজেদের ব্যতিক্রমী দাবি করছেন রাজধানীর মাইডাস হোস্টেল কর্তৃপক্ষ। 2 টাকা পয়সা কম নেওয়ার জন্য দেখা যাচ্ছে একটা নামমাত্র হোস্টেলে দিয়ে দিচ্ছেন, যেখানে সিকিউরিটির ঘাটতি আছে, ফুডের ঘাটতি আছে। দেখা যাচ্ছে এমনি নর্মাল টাইমে 4 জন ছিল, কোচিংয়ের সময় দিয়ে দিছে 8 জন। আমার এখানে অনেক ভালো ভালো ফ্যামিলির মেয়ে আছে, যাদেরকে আমি যাদের কমিটমেন্ট আমি দিচ্ছি এরকম, যদি আমি কমিটমেন্ট কোনো কারণে ব্রেক করি তারা কিন্তু আমাকে কোনোভাবে ছাড় দেওয়ার না। রাজধানীতে প্রাইভেট হোস্টেল গড়ে উঠেছে অনেক, এদের সরকারের কাছ থেকে কোনো রেজিস্ট্রেশন নিতে হয় না, তাই এর সংখ্যা কত তার কোনো তথ্য নেই সরকারের কাছে, নেই কোনো নিয়ম নীতিও। নীতিমালা এটা ব্যক্তিগতভাবে সম্ভবত এগুলো পরিচালিত হচ্ছে, এটি পরবর্তীতে যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত হয় সরকারের পক্ষ থেকে তখন হয়তো আমরা এটা ভেবে দেখব। মানে রেজিস্ট্রেশনও নিতে হয় না কোনো হোস্টেল করতে গেলে? আমার জানা নেই, অধিদপ্তর থেকে কোনো এই ধরনের কোনো কিছু দেওয়া হয়। রাজধানীতে নতুন নতুন মহিলা হোস্টেল গড়ে উঠলেও কোনো নজরদারি না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই যায়। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।